নমস্কার, আজকে এই ভিডিওটি দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করুন, কমেন্ট পাঠান এবং আমাদের নিউজের আপডেট প্রথম পেতে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন? আসল রহস্য ফাঁস করেন মেয়ে মুনমুন। কেন রাতারাতি অন্তরালে গিয়েছিলেন সুচিত্রা সেন? আসল কারণ জানালেন মেয়ে মুনমুন। টলি স্বর্ণযুগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের নাম। বাংলার প্রথম সুপারস্টার বলা যেতে পারে তাঁদের। তাদের জুটির জনপ্রিয়তা আজ এত দশক পরেও অটুট রয়েছে, কিন্তু বাঙালি বড় অকালেই হারিয়ে ফেলেছিলেন এই জুটিকে। উত্তম কুমার অকালে প্রয়াত হন, সুচিত্রা সেনও তার কিছু পরেই নিজেকে গুটিয়ে অন্তরালে চলে যান। সুচিত্রা সেন কেন রাতারাতি তাঁর জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তার ভক্তদের মনে। সুচিত্রা সেন যখন অভিনয় ছাড়ার কথা ভাবেন তখন তাঁর কেরিয়ার ছিল মধ্যগগনে। কেউ কেউ মনে করেন সুচিত্রা নাকি উত্তম কুমারের প্রাণ মেনে নিতে পারেননি, তাদের জুটিকে অমর করার জন্য তিনি অন্তরালে চলে যান। উত্তম সুচিত্রার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক জল্পনা রয়েছে। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। তাদের নিয়ে গসিপে অবশ্য ও শোনা যেত তাদের মধ্যে সম্পর্কটা নাকি খুবই গভীর, একে অপরের প্রেমেও পড়েছিলেন দুজনে। উত্তম কুমার নিজেই নাকি সুচিত্রাকে বিয়ের প্রস্তাব দেন, তবে এইসব গুঞ্জনে কখনো সিলমোহর দেননি উত্তম সুচিত্রা। সুচিত্রা সেন কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন সেই বিষয়ে মুখ খুলেছিলেন তাঁর কন্যা মুনমুন সেন। মুনমুন বলেন সুচিত্রার হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার কারণ ছিল চিত্রনাট্য। 1970-এর দশকে বাংলা ছবির ধরন বদলাতে শুরু করে। অন্যদিকে আবার সুচিত্রা যে পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ ছিলেন তারাও একে একে প্রয়াত হন। তখনকার সময়ে নতুন ধরনের চিত্রনাট্যের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না সুচিত্রা। সুচিত্রার মনে প্রশ্ন উঠত, তিনি এখন কার সঙ্গে অভিনয় করবেন? ওই মুহূর্তে উত্তম কুমারের মৃত্যু হয়। অভিনেত্রী এরপর পাকাপাকিভাবে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই একই সময়ে বলিউডেও তিনি পা রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু বয়সের কারণে সেখানেও ব্যর্থ হন। এরপরই মানসিক শান্তির খোঁজে তিনি বেলুন মঠে হাজির হতেন। সেখানে ভরত মহারাজ সুচিত্রাকে বলেন, মা অর্থ লিপসু লোভী হয় না। এই কথায় সুচিত্রার মনে অনেক বড় প্রভাব পড়ে। তিনি এরপর নাম যশ খ্যাতির পেছনে ছোটা বন্ধ করে দেন একদম সাধারণভাবে। এরপর মেয়ে ও নাতনিদের সঙ্গে ওই বাকি জীবনটা অতিবাহিত করেন বাঙালির মহানায়িকা। নিউজটি অবশ্যই ভালো লাগলো। আত্মীয় পরিজনদের মধ্যে নিউজটি শেয়ার করুন এবং কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এবং এই ধরনের নিত্য নতুন নিউজের আপডেটের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। নিত্য নতুন নিউজের আপডেট পেতে অবশ্যই আপনাদের দেখতে হবে এসএমনিউজ অফিস।